আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা চারের অঙ্কগুলো করেছি, সরল করি। আজ আমরা করব 1, 2, 3-এর অঙ্কগুলো, সমস্যাগুলির সমাধান করি। এই অঙ্কগুলো কিভাবে করলে সহজে করা যাবে চলো দেখে নিই। প্রথম অঙ্কটি কি বলেছে? বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছে, বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল, সারাদিন মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছে, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? লিখবো, দিনের শেষে চিনি পড়ে রয়েছে, দিনের শেষে চিনি পড়ে আছে, কমা 3/4 কিগ্রা চিনি বাবা এনেছে, বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। তার মানে কি হবে? যোগ হবে, বাড়লো। আর মা কি করলো? 9/10 কিগ্রা চিনি খরচ করলো, তার মানে কমে গেল। যেহেতু মা চিনিটা খরচ করেছে, তার মানে সেটা বিয়োগ হয়েছে, অর্থাৎ কমে গেছে। বাবা এত কিগ্রা চিনি এনেছে, এত কিগ্রা চিনি ছিল, তার মানে চিনি বাড়ছে, সেখান থেকে মা এত কিগ্রা চিনি খরচ করেছে। তাই এভাবে লিখলাম, বুঝতে পারলে? এবার 4 আর 5-এর লসাগু 20, 4 দিয়ে 20, 5 3 5 15, 5 দিয়ে 20 4, 4 1 4 বিয়োগ এত কিগ্রা, 19/20 বিয়োগ 9/10 কিগ্রা। 20 এবং 10-এর আমরা প্রথমে লসাগু করব, কত হবে? 10, 10 দুগুণা 20, 20 দিয়ে 20-কে ভাগ করলে 1 হবে, 19 কো 19, 10 দিয়ে 20-কে ভাগ করলে 2 হবে, 9 দুগুণা 18, 1/20 কিগ্রা। অর্থাৎ 20 ভাগের 1 ভাগ দিনের শেষে চিনি পড়ে আছে। আরেকবার বলে দিই, 3/4 কিগ্রা চিনি বাবা এনেছে, 1/5 কিগ্রা চিনি ছিল। তাহলে চিনিটা কি হলো? পাত্রে চিনিটা বাড়লো। মা কি করলো? সেখান থেকে, এখান থেকে 9/10 কিগ্রা চিনি খরচ করলো, তার মানে চিনিটা কমলো, তাই বিয়োগ হয়েছে এটা। এবার আমরা পরের অঙ্কটি করে নিই। চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তাহলে জল ছিল এবং সেখান থেকে জল খরচ হয়েছে, তার মানে 3/8 লিটারের সাথে আমরা 8/25 লিটার জল বিয়োগ করব। আমি বালতি করে চৌবাচ্চায় এত লিটার জল ঢাললাম, তার মানে যেটা ঢাললাম সেটা বাড়বে, যোগ করব। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? এখানে কি জানতে চেয়েছে? এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? লিখবো, এখন চৌবাচ্চায় জল আছে, 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তাহলে খরচ হয়েছে মানে কমেছে, তাই বিয়োগ হবে। এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। আমি বালতিতে করে 5/16 লিটার জল ঢাললাম, তাহলে আমি যেহেতু জল ঢাললাম, তার মানে কি জল এখন বাড়বে না কমবে? জল অবশ্যই বাড়বে, তাই এটা যোগ করলাম। এটা বিয়োগ করলাম কেন? কারণ এখানে বলেছে যে খরচ হয়েছে, 8/25 লিটার জল খরচ হয়েছে, খরচ হয়েছে মানে কমেছে, তাই এটা বিয়োগ। বাইরে লিখবো লিটার, লিটার 8/25-এর লসাগু করব, যা আছে তাই হবে, এটা লসাগু, এদের গুণফল দাঁড়াবে 200 হবে লসাগু। 8 দিয়ে 200-কে ভাগ করো, 25 পাবে, 25-এর সাথে 3 গুণ করো, 75। 25 দিয়ে যদি তোমরা 200-কে ভাগ করো,
তোমরা 8 পাবে। 8-এর সাথে 8-কে গুণ করে দাও, 8 আটা 64। তোমাদের আমি শুরুতে বলেছি যে এই অঙ্কগুলো করতে হলে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে জানতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে না জানলে এই অঙ্কগুলো তোমরা পারবে না। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ শিখিয়ে দিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখবে। দেখো 75-এর সাথে আমরা 64 কি করব, 75-এর সাথে 64 বিয়োগ করে দেব, কত পাবো? 11 পাবো। নিচে কত পাবো? 200 যোগ 5 16 লিটার। 200 এবং 16 আমরা লসাগু করব। চার 50-এ 200, 4 4-এ 16, 2 25-এ 50, 2 2 4, 4 2 8, 8 2 16, 16-কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে হবে 400। 5 6 30, 7 3, 5 5 3 8, 6 9 12, 7 1, 2 2 3, 10 400। 200 দিয়ে 400-কে যদি ভাগ করো, 200 দিয়ে 400-কে যদি ভাগ করো কত পাবে তোমরা? 2 পাবে। 2-এর সাথে 11-কে গুণ করো, 2 11 22। 16 দিয়ে যদি আমরা 400-কে ভাগ করি কত পাবো? 25 পাবো। দেখো 16 25 400, তাহলে 16 দিয়ে 25-কে 400-কে ভাগ করলে আমরা 25 পাবো। 5 25-এ 125 কত হবে? আমরা যোগ করব, 125 22 যোগ করব, 7 4 1, 147, নিচে 400। এত লিটার, এত লিটার, এত লিটার জল চৌবাচ্চায় আছে। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্কটি দেখে নিই। শিবু ও রামু প্রথম দিনে বাগানে এত অংশ পরিষ্কার করেছে, পরের দিন পলি ও মিলি এত অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে এখানে বলেই দিয়েছে যে শিবু ও রামু কাজটা বেশি করেছে, তাই না? তো কতটা বেশি করেছে? প্রথমে শিবু আর রামুরটা যোগ করব, তাহলে আমি লিখব শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে বেশি কাজ করেছে। লিখব শিবু ও রামু বেশি কাজ করেছে, বেশি কাজ করেছে, একটু ছোট করে লিখলাম, এরা প্রথম দিনে করেছে 8/9 অংশ আর 1/18 অংশ, এটা করেছে শিবু আর রামু। এবার এরা পলি আর মিলির থেকে কতটা বেশি কাজ করেছে তাই বিয়োগ করব। পলি আর মিলি করেছে 11/24 যোগ 1/6, এত অংশ। বুঝতে পারলে? এখানে তো বলেই দিয়েছে যে শিবু আর রামু কত বেশি কাজ করেছে, তাহলে শিবু আর রামু কাজ করেছে এতটা আর পলি আর মিলি কাজ করেছে এতটা, এরা কতটা এদের থেকে বেশি করেছে তাই বিয়োগ। 5-এর 5 দিনের থেকে কত বেশি? 2 বেশি, তার মানে আমরা কম বেশি বের করতে হলে অবশ্যই বিয়োগ করব। এবার আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজ করব, তারপর এই ব্র্যাকেটের কাজ করব। 9 18 লসাগু 18, 9 দিয়ে 18 2, 8 2 16, 18 দিয়ে 18 1, 1 অক্ষ 1 বিয়োগ 6 আর 24-এর লসাগু 24 হবে। দেখে নিই, 4 6 24, 6 6 24 হবে। 24 দিয়ে 24-কে ভাগ করলে 1 হবে, 11 অক্ষ 11 যোগ 6 দিয়ে 24-কে ভাগ করলে 4 হবে, 4 অক্ষ 4, এত অংশ।
কত পাবো এখানে? 17 পাবো, 18 পাবো, বিয়োগ এখানে পাবো আমরা 15, 24, তো অংশ। এবার 18 আর 24-এর লসাগু করব, 3 6 18, 3 8 24, 3 2 6, 4 2 8, 3 2 6, 3 4 12, 6 2 72, 8 দিয়ে 72-কে ভাগ করো, 4 পাবে তোমরা, 4-এর সাথে 17-কে গুণ করো, 68। 24 দিয়ে 72-কে ভাগ করলে 3 পাবে, 3-এর সাথে 15-কে গুণ করলে 3 15 45, বুঝতে পারলে? এবার এটা যদি আমরা বিয়োগ করি, 5 থেকে 8 3, 4 থেকে 6 2 23, নিচে 72, তাহলে উপরে হলো 23, নিচে হলো 72।